এই দেখো ফারিয়া চ্যানেল গ্রো করার জন্য পেট নাভি বুক সবই অলরেডি দেখিয়ে ফেলেছে, তারপরও গ্রো করতে পারেনি। তোমরা বলছিলে না যে এত ডেম কেয়ার মেয়ে কেন, যেই মেয়ে এতটা নিচে নামতে পারে? তাই তার কাছে যখন সুযোগ আসলো ম্যান্ডিকে আপন করে পয়সা রোজগার করা, সেটা কি ছেড়ে দেবে? না। এই দেখো আরেকটা ভিডিওতে ও কতটা নিচে নাইটিটা পড়েছে, কতটা নিচে নাইটিটা পড়েছে। ওড়না টোনার কোনোদিনই পালাই ছিল না, ইদানিং দেওয়া শুরু করেছে, ওইটাও লোভ দেখানো। দেখে নাও যে এই বাড়িতে কিছুই নেই, একটা খাট, একটা আলনা, এই প্লাস্টিকের চেয়ার, আর আছে একটা শোকেস। ছোট রুমটাতে ছিল একটা খাট, একটা টেবিল, আর স্কুটিটা রাখা হতো। হ্যাঁ, এই ছিল ফারিয়াদের মানে আসল অবস্থা। কালকে তোমরা অনেকেই বলেছিলে যে এই সব বাড়ি, যে বাড়িতে রং পর্যন্ত নেই, দেখো একটা ঘরে এই ছোট্ট একটা ফ্যান দেখতে পাচ্ছ, এই ছোট্ট একটা ফ্যান, সেই বাড়িতে এসিটা হঠাৎ করে 2022 ডিসেম্বর কেন আসলো? এই দেখো কলতলা কি রকম আয়রন কল, আর দেখো সেই যে গামলাটাতে ধুচ্ছে এটা কিরকম আয়রন পড়ে লাল হয়ে আছে, এই আছে ওর অবস্থা। এই দেখো দেখেছো কলতলাটার অবস্থাটা, যেখানে বাসন ধুচ্ছে, এই দেখো এটা হচ্ছে ওর বাথরুম, বাথরুমটা অবস্থা, দরজাটা শুধু দেখো দরজার কি অবস্থা। যেই বাড়ির দরজা জানলা একটাও ঠিক নেই, সেই বাড়িতে একটা এসি হঠাৎ করে, হ্যাঁ 2022 ডিসেম্বর থেকে আছে কেন, কারণটা কি? এই দেখো বাথরুমের দরজা জোরে লাথি মারলে ভেঙে যাবে। এই দেখো বড় ঘরে কিছুই নেই, এই একটা পুরোনো আমলের টিভি, একটা শোকেস, একটা টেবিল আর একটা খাট, আর কিছু পুরনো পুরনো দরজা। তারপরও তোমাদের মনে হয় তার এত স্টাইল, তার লাইফস্টাইল এত হাই? এই ধরনের মেয়েরা নিজের জীবনে অতিরিক্ত সুখ চাহিদা মেটানোর জন্য অনেকটাই নিচে নামতে পারে, তার প্রমাণ হচ্ছে এই ফারিয়া। দেখো ওর বাড়িতে কেউ আসে না বা কেউ রিলেটিভ নেই, এই দেখো দূরে একজন বৃদ্ধা বসা আছেন। হ্যাঁ, তারপর এই দেখো ওর এত দামি দামি শাড়ি, ওর মা বাবার ওকে খাওয়াবার রোজগার করার এরকম ইনকাম নেই, কিন্তু মেয়ের ডিমান্ডের জন্য দেখো ওর নানা রকম শাড়ি, নানা রকম কসমেটিক্স এবং নানা রকম মানে যেটা ওর ডিমান্ড সবই ওর আছে, মানে হেয়ার স্ট্রেটনার থেকে সব কিছু ওর আছে, এমন কিছু নেই যা ওর কাছে নেই। কিন্তু বাড়িতে ভালো কোনো জিনিস নেই, মা বাবার কি আছে না আছে বড় কিছু না। ও ওর চাহিদা মেটানোর জন্য দেখো কতটা প্যাট দেখিয়ে দেখিয়ে নেচেও ও উন্নতি করতে পারেনি। এই দেখো 2022 ডিসেম্বর থেকেই ওর ঘরে এসি ছিল, এসিটা নতুন কিছু না, আমি কালকে এটাই বলতে চেয়েছিলাম। তাহলে কেন 2022 তবে কি আগেই জানতো যে ম্যান্ডি আসবে? যেই ঘরের রং পর্যন্ত করে নেই, যেই ঘরের একটা ভালো টিভি পর্যন্ত নেই, যেই ঘরে একটা আলমারি নেই, তবে এসি কেন? এসির বিল তো বড় টাকা, তবে কি এতটি আত্মসুখী ও ইসে ফারিয়া? দেখো ওর মাও কিন্তু নাচ করা ইসে করা কম না। এই দেখো বাড়ির একটা অনুষ্ঠানে ওর মা কীভাবে কোমর দুলিয়ে নাচছিল, সাথে এই দেখো সাথে ছিল ওরই একনিষ্ঠ বয়ফ্রেন্ড। হ্যাঁ, এবং বয়ফ্রেন্ড পাশে আছে, সাথে আছে বলেই ওর কিছু করতে ভয় লাগছে না, মার গায়ে হাত তুলেছে। মা খালি বলেছিল তুই কী করছিস, ঠাস করে ওই অ্যামাজনের প্যাকেটটা দিয়েই ও ওর মার গায়ে হাত তুলে দিল। যেই মেয়ে নিজে নিজের মার গায়ে হাত তুলে, দেখো কত একটা দামি ফোন, একটা ফোন দিয়ে ভিডিও করছে, পাশে আরেকটা দামি ফোন, তাহলে ও ওর নিজের চাহিদা মেটানোর জন্য অনেক কিছুই করতে পারে। ওর লাগে এসি, ওর লাগে দামি দামি ফোন, ওর লাগে সব কিছু, আর তাই ওর কোনো রকম মান সম্মান পূরণে। দেখো একটা পুরোনো আমলের ফ্যান যেই বাড়িতে, পুরোনো পুরোনো ফ্যান। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, অন্য আরেকজনকে নিয়ে। সাধারণত আমি মেশামশাইকে নিয়ে শুরু করি, আজকের ভিডিওটা হচ্ছে ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও। হ্যাঁ, ফারিয়াকে নিয়ে, ফারিয়াকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন যে একটা মেয়ে হয়ে এইভাবে এত বদনামের ভাগী হয়ে পুরো পরিবারের বদনাম হচ্ছে, তারপরও কেন জায়গা দিল? আর ম্যান্ডি বা কেন এত দূর থেকে এখানে আসলো? জাস্ট একটা সাবস্ক্রাইবার, জাস্ট একটা ভিউয়ার্স ছিল, আর কিছু ছিল না, না কোনো রকম, এমনকি পরিচয়টাও বেশি দিন হয়নি।
2022-এর জানুয়ারিতে হয়েছে। ইয়েস, পাঁচ মাস, হ্যাঁ, মেয়েটার বার্থডে গত অক্টোবরে হলো, এর আগে 2022-এর জানুয়ারিতে হয়েছে। আচ্ছা, এইবার আসছি ফারিয়া মেয়েটা কী টাইপের। ও প্রচণ্ড অ্যাম্বিশাস টাইপের। অ্যাম্বিশাস মানে হচ্ছে কেরিয়ার দিকে অ্যাম্বিশাস না, কিছু কিছু মানুষের হয় না যে জীবনে মানে মেয়েদের যে ভালো খাবো, ভালো ড্রেস পরবো, স্টাইলিস্ট লাইফ নিয়ে বাঁচবো, ফারিয়া হন্টা এরকম টাইপের। আমি কিছু ফটো লাগিয়ে দিলাম এবং সাথে কিছু ভিডিও ক্লিপিংস। ওর ও এই চ্যানেলটা গ্রো করার জন্য অনেক চেষ্টা করেছে, পেট দেখিয়ে, নাভি দেখিয়ে, শরীরের অনেক ক্লিভেজ টাইপ দেখিয়েও, ইয়েস, চেষ্টা করেছে। ডাইরেক্ট ক্লিভেজ দেখাতে পারেনি, একটু ডাউন করে নাইটি পরে এইভাবে ভিডিও করে চেষ্টা করেছে। চ্যানেলটার গ্রো তো দূরে থাকুক, চ্যানেলটা এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত মনিটাইজও হয়নি, মনিটাইজও হয়নি। আর সেই মেয়েই বলছে আমি বড় হয়ে কিছুটা করব। পরিবারে অনেক বেশি নেট ছিল, অনেক অনেক বেশি নেট ছিল, বাবা মা দুজনের কেউ রোজগার, আমি আগেই বলেছি তিনজনের পরিবারে এতটা দারিদ্রতা কম দেখা যায়, যেখানে দুজনেই কাজ করে, বাবাও কাজ করে, মাও কাজ করে, আর মাত্র তিনজন, মানে তিনজন বলতে শুধু ফারিয়াই খাওয়ার মানুষ, তারপরেও কিন্তু ওদের সেরকম খাওয়া দাওয়া কিছুই ছিল না, এক তরকারি ভাতই হতো, একরকম মানে একরকমের খাওয়াই হতো আর কিছুই না। সেইখানে দাঁড়িয়ে আজকে এত মাছের পদ, এত কিছু খেতে পারছে শুধুমাত্র ম্যান্ডিকে এনেছে। আর ম্যান্ডি টাকা দেওয়ার আগেও কিন্তু ওরা আগেরবার নিশ্চয়ই ম্যান্ডিকে অনেক কিছু খাইয়েছে, তাহলে বিনা উদ্দেশ্যে কী করেছে? নিশ্চয়ই করেনি। এটার পেছনে একটাই একটাই কারণ, চ্যানেল গ্রো ছাড়া, রোজগার ছাড়া ম্যান্ডির কাছ থেকে কিছু পয়সা ওরা ইয়ে করবে। যেই বাড়িতে একটা স্টিলের আলমারি নেই, শোকেস, আর সবগুলি ফটো লাগিয়েছে, শোকেস, চেয়ার, প্লাস্টিকের ডাইনিং টেবিল, একটা ফ্রিজ আর দুটো খাট, আর একটা সিন্দুকের মতো একটা কাঠের একটা এসে আছে, এছাড়া কিছু নেই, পুরোনো যুগের টিভি। সেইখানে কিন্তু একটা এসি, কালকে অনেকে বলছে দিদি এসিটা অনেক আগের থেকেই ছিল, হ্যাঁ আমিও জানি 2022-এর 1 ডিসেম্বরে একটা ওর এসে আছে, তখন থেকে ওর এসি ছিল, এসিটা অনেক আগের থেকে ছিল, এইটা একটা ডাউট লাগে না? গ্রামের বাড়ি, গ্রামের মানুষ, গ্রামের সব কিছু, গ্রামে সেরকম গরম হা হু গরম পড়ে না, আর পড়লেও ওরা অভ্যস্ত, ওর বাড়ির চারিদিকে গাছপালা ভর্তি, সেইখানে একটা বেখাপ্পা মতো একটা এসি, একটা কলপার, আমি সব লাগিয়ে দিয়েছি ফটো, কলপারে এক মানে আয়রনে ভর্তি কলপার ছিল, সেখানে মানে বালতিও নেই, ওই রঙের বালতিগুলি আর ওই একদম গামলা পুরো আয়রনে ভর্তি, ওটাই যাদের জীবনযাপন। হ্যাঁ, রান্নাঘরটা এখন মতো রং কিন্তু করতে পারিনি, যেই বাড়িতে একটা জানালা নেই, একটা দরজা নেই, আমি দরজা জানালা সব ফটো লাগিয়ে দিলাম, পুরোনো ভাঙাচোরা দরজা, পুরোনো ভাঙাচোরা জানালা, মানুষ আগে ঘর রং করাবে, মানুষের দরজা জানালা ভালো লাগাবে, যেখানে ওর বাবা থাকে না সেখানে দরজা জানালাটা একটা, আর মেন রোডের উপরে বাড়ি, বাড়ির সামনে দিয়ে সাইকেল গাড়ি সব যায়, দুজন মা মেয়ে, দুজন মাও সেরকম বয়স্ক না, সেইখানে একটা সেফটির প্রশ্ন আসে। সেইখানে দরজা জানালা না ঠিক করে গ্রামের বাড়িতে এসিটা কেমন লাগলো না, কেমন লাগলো না? এসিটা কোথা থেকে আসলো, কে দিল, কেন দিল, এটা প্রশ্ন থাকে। ম্যান্ডি ওর জীবনে আসার আগে থেকেই কিন্তু এসিটা ছিল, তোমরা রাইট, এটা আমি অনেক আগেই দেখেছি, কালকে ভিডিওতে বলিনি, কিন্তু এসিটা তাহলে কেন, তার মানে, এবং ওর বাবা এসি ব্যবহার করতে অভ্যস্ত না, বাবার এসির হাওয়া লাগে না, ওরা ওই বলেছে, মা এসি চালার সময় বলেছিল যে এসিটা রিমোটটা দে, মধ্যরাতে আমি ইয়ে করে দেবো, মানে মারও খুব একটা বেশি এসির প্রয়োজন পড়ে না, তাহলে কার জন্য এসিটা কেনা হলো? বাবাও না, মাও না, মেয়ের জন্য, মেয়ের জন্য, শুধু একটা মেয়ের জন্য এসি, এসির বিলও কিন্তু কম আসে না। যেই বাড়িতে জানালা ঠিক করার পয়সা নেই, আমি কাউকে অপমান করছি না, অপমান করতে লাগে, করছি না বলেও করতে লাগে, সেই বাড়িতে দরজার রং করার অবস্থা নেই, সেই বাড়িতে এসির বিল দেওয়ার মতো অবস্থা আছে কি? প্রশ্ন নিজেদেরকে করুন। শুধু এসি না, ওর হেয়ার ব্লোয়ার থেকে শুরু করে এভরিথিং আছে, আইশ্যাডো থেকে শুরু করে আইলাইনার থেকে শুরু সব কিছু আছে, তাহলে এবার ভেবে নিন মেয়েটা কতটা উচ্চ আকাঙ্ক্ষী, মা বাবার কি, ও বলছে বাবার কাজ পেত না, বাবা খুব কষ্ট থাকতো, অথচ ওর ড্রেসের বাহার, ওর জুতোর বাহার, ওর কানের বাহার সবসময় আছে, তার মানে ও যেন তেন প্রকারে একটা ভালো লাইফস্টাইল। ডাক্তারের কাছে যাওয়ার 4 মাস আগে একটা ভিডিওতে, ডাক্তারের কাছে যাওয়ার আগ মুহূর্তে ও অসুস্থ, মানে মেয়েটাই অসুস্থ, মেয়েটা ডাক্তার কাছে যাবে, ডাক্তারের কাছে যাওয়ার আগ মুহূর্তেও থ্রেডিং করতে গেছে। তো এই ধরনের মেয়েরা টাকার জন্য, পয়সার জন্য, নিজেকে একটা ভালো জায়গায় দেখার জন্য
অনেক কিছু করতে পারে। এই হচ্ছে আমাদের ফারিয়া। তো ফারিয়া হুলের সাথে ওর প্রেমকে সাপোর্ট করবে না তো কে করবে? ফারিয়া হুলের সাথে সাপোর্ট করবে, কারণ ওই যা পায় তাই লাভ। এখন ফুচকা খাচ্ছে, দেখেছিস কি বিটির আইসক্রিম, ফুচকা, মাংস, ওর কাছে অনেক বড় পাওয়া। সকালে কচুরি তরকারি এসব খাওয়া, এত খাওয়া তো জীবনেও পায়নি। তো এই খাওয়া, এই ভালো লাগো, নাকটা ফুরিয়ে ফেললো। তো এই যে খাওয়াগুলি, এই খাওয়া, এই প্লাস ও ম্যান্ডির কাছে যাওয়ার পর ম্যান্ডির ল্যাভিশ লাইফটা দেখেছে। এবং ম্যান্ডি একটা এমন মানুষ, আমি সবসময় বলি ম্যান্ডি কিন্তু খোলা কিতাব। ম্যান্ডির কত টাকা মান্থলি ইনকাম, ম্যান্ডি কত টাকা পায়, ম্যান্ডি কিন্তু এটা অনেককেই বলেছে। হ্যাঁ, অনেক ইউটিউবারকে ম্যান্ডি বলে দিয়েছে ও কেমন রোজগার করে। এই রোজগারটা দেখার পর ফারিয়ার কোথাও না কোথাও মন হয়েছে আমি এই রোজগারটা আঁকড়ে ধরবো। তাহলে প্রথম থেকে কেন আঁকড়ে ধরলো না, চেষ্টা করে? তখন তো আর সুযোগ পাইনি। এখন যখন সুযোগটা দেখলো, ম্যান্ডির জীবন এমন একটা ব্যাপার এসেছে, সুযোগটা ও হাতছাড়া করতে চাইল না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ফারিয়ার বয়ফ্রেন্ড, প্রেমিক, পতিদেবতা সব রেডি আছে এবং সে সবই জানে। তার যে প্রেমিক, তার যার সাথে তার বিবাহ সম্পন্ন হবে, সে তার পাশেই আছে। হ্যাঁ, তো ফারিয়ার কোনো ভয় নেই যে আমার পাশে তো আমার স্বামী দেবতাটি আছেই, তাহলে ওর কেন ভয় থাকবে? সেখানে ওর কোনো ভয়ের প্রশ্নই আসছে না, যেখানে ওর বয়ফ্রেন্ড বা ওর প্রেমিক ওর পাশে আছে। এবং সে প্রেমিককে বোঝাতে পেরেছে, সে নাভি আর প্যাট আর বাকি সব কিছু দেখিয়ে যখন ভিডিও করছিল, তখন সে ভিডিও তোর মা প্রেমিক দেখছিল এবং সে তার মার গায়েও হাত তুলতে অন ভিডিওতে দ্বিধাবোধ করে না। একদিন একটা অ্যামাজনে একটা গিফট এসেছিল, সে গিফট আসার পর ও গিফট আনবক্সিং করতে চেষ্টা করেছিল, প্যাকিং, নট আনবক্সিং, প্যাকিং, আনপ্যাক করার চেষ্টা করছিল। তো সেখানে ওর মা বলছিস তুই কী করছিস, এমন এমন করে নাচ করছিল, ও ঠাস করে সে প্যাকেটটা দিয়েই মাকে মেরে দিল। সেই মেয়ের কাছে থাকার পর ম্যান্ডির মেয়ে কতটা ভদ্রতা শিখতে পারে তো বুঝতেই পারছো। ম্যান্ডির মেয়ে তো সেদিন যখন বলেছিল মোবাইল কেন চার্জ নেই, সঙ্গে সঙ্গে মারতে চলে এসেছিল। একটা কলেজে পড়া মেয়ে যদি তার মাকে মারতে পারে অন ক্যামেরায়, তাহলে ম্যান্ডির মেয়ে 5 বছর, 5.5 বছর মেয়ে কেন মারতে পারবে না? তো বুঝে নিন এই ধরনের মেয়েরা জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। যে কোনো অর্থে নিজেকে এগিয়ে নিয়ে যেতে লাগবে, যে কোনো অবস্থায় নিজেকে ওপরে নিতে লাগবে, তার জন্য যে কোনো জায়গায় যেতে, যে কোনো রাস্তাটাকে গ্রহণ করতে ওরা রাজি আছে। তার প্রত্যক্ষ প্রমাণ ফারিয়া। যেই বাড়িতে ভালো টিভি নেই, ভালো স্টিলের আলমারি নেই, সেখানে কিছু, সেখানে একটা এসি, হতে পারে গরমটা ওর লাগে, ও সুখের জন্য কোথাও থেকে টাকা করে ম্যানেজ করেছে, অবশ্যই ওর জন্য, কারণ ওর মারও লাগে না, বাবারও লাগে না, কার জন্য এনেছে? আর এটা সত্যি কথা, এটা ম্যান্ডি আসার বহুদিন আগে, December 22 থেকে আছে। ম্যান্ডি তো 2023 জুন জুলাইতে এসেছে, তাহলে কি ধরে নেব যে ম্যান্ডি 6 মাস আগে থেকেই ভেবে রেখেছে যে আমি এই বাড়িতে আসব, তার জন্য আমি এসিটা দিয়ে রাখি এবং গরমের সময় আসব? নাকি তখনও মাঝে মাঝে ম্যান্ডি এখানে আসতো, যেটা আমরা তো জানতাম না, ও কোনো ব্লগিং করে রেখে চলে গেছে বাড়ি থেকে পরে গিয়ে? হ্যাঁ, এটা হয়, ব্লগাররা অনেক সময় তো ছেড়ে দেয়, আমরা কিন্তু প্রিভিয়াস ব্লগ, আজকের এখন আপডেট ব্লগ পাই না, যেটা আমরা দেখেছি মন্দারমণির ব্লগে বলেছে, তো সেটা করে রেখেছে। কারণ যেই বাড়িতে কোনো কিছু নেই, কোনো কিচ্ছু বলতে কোনো কিছু নেই, সেখানে একটা এসি, অবাক লাগছে না? এই মেয়েটার ভালো ড্রেস, ভালো জিনিস, ভালো লিপস্টিক, সাজ, সব কিছু চাই। সেখানে রান্নাঘরটাতে রং পর্যন্ত করা নেই এবং ওপরটা অনেক যাতে কাঠ ওই প্লাইউডগুলি রাখা আছে, মানে ওইখান দিয়ে জল পড়ার একটা ব্যবস্থা আছে, দিয়ে ছাদ দিয়ে না ওই প্লাইউডটা দেওয়া হয়েছে একটু ঢালাই দেওয়ার জন্য। সব কিছু দেখে বিচার করে কথাগুলি বলছি। চলো, আমি কিছু ক্লিপিংস প্রথমে লাগিয়ে দিলাম, কিছু ক্লিপিংস পেছনে লাগিয়ে দিলাম।